আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে, এবং আজকে আমরা যে টিউটোরিয়ালটি দেখব সেটি হচ্ছে মূলত কীভাবে ভিজিটিং কার্ড তৈরি করতে হয় এবং বিজনেস কার্ড অথবা ভিজিটিং কার্ড তৈরি করা যায়। আর এটি করা যাবে মূলত মাইক্রোসফট ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্টে। তো এইরকম একটি ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড থেকেই এই ভিজিটিং কার্ডটি তৈরি করব। তো আপনাদেরকে প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিকে ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করে নেওয়ার পর আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে আমরা শেপে ক্লিক করব। শেপ থেকে আমরা একটি মূলত রেক্ট্যাঙ্গেল শেপ নেব, এবং রেক্ট্যাঙ্গেল শেপটিকে আমরা এখানে ড্র্যাগ করে নেব। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ একটি ড্র্যাগ করে নিচ্ছি, এবং শেপটি একটু বড়ই থাকলো, আর এই শেপটা আপনারা পছন্দ মতো ড্র্যাগ করে নিতে পারবেন। তো আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপ ড্র্যাগ করে নেওয়ার পর আমি এই শেপটাকে ডুপ্লিকেট করে নেব। আমরা যে রেক্ট্যাঙ্গেল শেপটি নিয়েছি, আমি এই রেক্ট্যাঙ্গেল শেপটিকে আমি প্রথমে ডুপ্লিকেট করে নেব। কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করব, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট, এবং হচ্ছে আমি এই শেপটিকে ঠিক এই জায়গায় রাখবো। সেটা হচ্ছে এটা প্রথমের পার্ট, এবং হচ্ছে দ্বিতীয় অর্থাৎ এ পিট ও পিটের কাজ করতে গেলে সেক্ষেত্রে আমরা অপর পিটের আমরা এই কাজটি করব। আমরা অপর পেজের জন্য এই পেজটাতে কাজ করব, আর এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ব্যাক পেজ। তো আমরা প্রথমে দিকে আবার ইনসার্টে ক্লিক করছি, শেপে ক্লিক করব। শেপ থেকে আমি আবার একটি রেক্ট্যাঙ্গেল শেপ নেব। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পর আমি এই শেপটিকে এই জায়গায় ড্র্যাগ করে দিচ্ছি। এই জায়গায় ড্র্যাগ করে দেওয়ার পর আমরা এটা মিডিল পয়েন্টে ড্র্যাগ করব। মিডিল পয়েন্টে ড্র্যাগ করে নেওয়ার পর আমি এর কালার চেঞ্জ করব। প্রথমে শেপ ফিলে ক্লিক করব। শেপ ফিলে ক্লিক করে এর কালার আমি চেঞ্জ করছি এখান থেকে, এবং হচ্ছে শেপ আউটলাইন এখান থেকে এর আউটলাইনটিকে নো আউটলাইন রাখব। আর একটু জুম করে নিই। একটু জুম করে নেওয়ার পর আমরা একটু দেখে নিই যে কোথাও কোনো পরিবর্তন আছে কিনা। আমরা চাইলে এখান থেকে পরিবর্তনও করে নিতে পারবো। আমি এটাকে মিডিল পয়েন্টে রাখছি। তো এরপরে আবার আমরা ইনসার্টে ক্লিক করছি। ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করব। এখান থেকে আমরা আরও একটি শেপ নিয়ে আসব, আর এই শেপটিকে আমি নিচ্ছি এখান থেকে। আমি এই শেপটিকে ক্লিক করব। আমি এই শেপটিকে এই জায়গায় ড্র্যাগ করে নেব, আর এটা এই শেপটিকে ড্র্যাগ করার সময় অবশ্যই কিবোর্ড থেকে আমরা শিফট প্রেস করব। শিফট প্রেস করে ধরে এটাকে আমরা ড্র্যাগ করে নেব। তো আমি এই জায়গায় এটাকে মিডিল পয়েন্টে রাখছি, এবং এর কালার আমি এখানকার ব্যাক এর কালার যা আছে তাই থাকলো। আমি চাইলে এই কালারটাকে চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে কালারটাকে চেঞ্জ করে নিতে পারি। তো কালারটাকে আমি একটু হালকা রাখছি, এবং হচ্ছে শেপ আউটলাইনটাকে এখান থেকে নো আউটলাইন করে দেবো, এবং হচ্ছে এখান থেকে শ্যাডো দিয়ে দেবো। আমরা এখান থেকে এই শেপের শ্যাডো ব্যবহার করব। তো এর শ্যাডো ব্যবহার করা হয়েছে। এরপরের যে কাজটি থাকবে সেটি হচ্ছে এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের যে লোগো আছে এই লোগোটিকে এখানে ইনসার্ট করব। তো প্রথমে আমরা লোগো ইনসার্ট করার জন্য আমরা ইনসার্টে ক্লিক করছি, এবং পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমাদের ছবি যেখানে থাকবে আমরা সেই ফোল্ডারটিতে ওপেন করে নেব। তো আমি এখান থেকে আমাদের যে প্রতিষ্ঠানের লোগো আছে আমি প্রতিষ্ঠানের লোগোটিকে এখানে ইনসার্ট করে নিচ্ছি, এবং হচ্ছে আমি প্রথমে টেক্সট ট্যাপিংয়ে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করব। এরপর হচ্ছে আমি ছবিটাকে ছোটো করে নেব। আমাদের যে লোগোটি আছে লোগোটিকে ছোটো করে নেওয়ার পর আমরা লোগোটিকে ঠিকঠাকভাবে এই জায়গায় বসাবো। আমাদের এখানে বসানো হয়ে গেলে আমাদের লোগো বসানোর কাজ শেষ। এরপর হচ্ছে আমাদেরকে এখানে টেক্সট লিখতে হবে, আমাদেরকে লেখা বসাতে হবে। তো আমি লেখা বসানোর জন্য যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমের দিকে আমি ইনসার্টে ক্লিক করছি। ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট থেকে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আসছে, আমরা এই ডিজাইনগুলোতে ক্লিক করব, এবং হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম আমরা এখানে টাইপ করব। যেমন আমি এখানে টাইপ করছি তারেক একাডেমি। এরপর হচ্ছে ওকে লেখাতে ক্লিক করব। ওকে লেখাতে ক্লিক করার পর আমরা টেক্সট ট্যাপিংয়ে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে নেব, আর এই লেখাটিকে ছোট করে নিতে হবে। আমরা লেখাটিকে ছোট করে নেব, এখানে ঠিকঠাকভাবে লেখাটিকে বসাবো। তো আমাদের লেখার কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি, আমাদের যে কোনো কালার ব্যবহার করতে পারবো আমরা। তো আমি কালার এইটাই রাখছি, এবং হচ্ছে আমি এর ব্যাক এর যে আউটলাইন কালার আছে আমি এই আউটলাইন কালারটাকে এখান থেকে রিমুভ করে দেবো। শেপ আউটলাইনে ক্লিক করে আউটলাইনটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আমার ব্যাক আমার কালার যেটা আছে আমার লেখার কালার যেটা আছে আমি এটাই রাখলাম। এরপর আমাদেরকে এখানে টেক্সট বসাতে হবে। আমি এখানে টেক্সট বসাবো বিভিন্ন ধরনের আমাদের কোম্পানির নাম সহ লিখতে হবে। তো আমি এখানে প্রথমে ইনসার্টে ক্লিক করছি, টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করার পর এখান থেকে ড্র টেক্সট বক্স, এবং হচ্ছে এই জায়গায় আমি একটা টেক্সট বক্স তৈরি করে নেব, এবং এই টেক্সট বক্সে আমাকে এখানে লিখতে হবে। যেমন আমি এখানে লিখছি শেপ আউটলাইনে ক্লিক করার পর শেপ ফিলে ক্লিক করব নো ফিল, এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন ক্লিক করে নিতে হবে। আমরা এই শেপটিকে এখান থেকে লেখাটিকে ঠিকঠাকভাবে এখানে বসিয়ে দেবো। কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করে নিচ্ছি, আমি এই শেপটিকে ডুপ্লিকেট করে নিলাম, এবং হচ্ছে আমি এখানে ঠিকঠাকভাবে বসানোর পর আমার এখানে যে কাজটি হবে সেটি হচ্ছে আমি এখানে লিখছি পজিশন। আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে আমরা এই যে শেপটি আছে এই শেপটিকে কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দেবো। কন্ট্রোল ডিতে ড্র্যাগ করে আমরা ডুপ্লিকেট করে নেব, আর যদি আমরা কিউ কন্ট্রোল ডি করতে না চাই সেই ক্ষেত্রে আমরা এখানে বাম বাটন চেপে ধরে আমরা জাস্ট কন্ট্রোল চেপে ধরে আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসব, এখানে কপি করে নেব। তো এখানে কপি করা হয়ে গেলে আমরা এই চকটিকে প্রথমে যে কাজটি করব এটিকে ঘুরিয়ে নেব,
আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এখানে ঘুরিয়ে নেওয়ার পর এটাকে আমি ছোট করে নেব। এই শেপটিকে ছোট করে নিয়ে আমি এখানে বসাচ্ছি, এই দিকে বসাতে হবে। শেপটিকে বসানো ঠিকঠাকভাবে বসানোর পর আমাদের কাজ শেষ। এরপরের কাজটি হচ্ছে যে আমি আবার এই ঠিক এই সেম শেপটিকে কন্ট্রোল চেপে ধরে আমি এখানে রাখছি। এখানে রাখার পর আমি শেপটিকে ঘুরিয়ে নেব, আবার এদিকে সোজা করে ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে রাখবো। এরপর হচ্ছে যে একে আমি একটু ছোট করে নেব, ঠিক এই এত বড় করে নিচ্ছি, ঠিক এই সাইজে থাকবে। এখন আরও একটি কাজ হবে, সেটি হচ্ছে যে এর কালার চেঞ্জ, অথবা সেটি হচ্ছে এখানে আমরা আরও একটি শেপ তৈরি করব। আর ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর শেপে, শেপে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করি, যেমন এটি। এটিকে আমি তৈরি করে নেওয়ার পর আমি এখান থেকে নর্মালি ড্রয়িং করে নিচ্ছি। আমি এটাকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটা ঠিকঠাকভাবে ড্রয়িং করে নেব, এবং হচ্ছে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি ঠিক এভাবে। এভাবে আমাকে এটা আমি এটা ঠিকঠাকভাবে ঘুরিয়ে নেব, এবং হচ্ছে আমি এটাকে এভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। তো এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেলে এর কালার আমি চেঞ্জ করব শেপ ফিলে ক্লিক করে। শেপ ফিলে ক্লিক করার পর আমার এখানে যে কালারটি ছিল আমি সেই কালার ব্যবহার করছি, এবং হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করার পর এখান থেকে আমাকে এটার আউটলাইন কালারটাকে নো আউটলাইন করে দিতে হবে। তো এখান থেকে এখন যে কাজটি, সেটি হচ্ছে আমি আবার এই শেপে সিলেক্ট করে নিচ্ছি। একটু কালার আমি ডিপ করে নেব, এর কালারটাও আমি এখান থেকে একটু ডিপ করে নেব, একটু ডিপ থাকবে। এরপর হচ্ছে শ্যাডো ব্যবহার করতে হবে, যেমন আমি এই শেপটাতে ক্লিক করছি। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই জায়গায় এই শেপ যে দুটি তৈরি করেছি, এই শেপ দুটিতে আমরা শ্যাডো দিয়ে দেবো। এই শ্যাডো দেওয়ার সময় আমরা ফরমেটে ক্লিক করব। ফরমেট থেকে প্রথমে শ্যাডোতে আসছি, এবং শ্যাডো থেকে আমি এখানে ক্লিক করছি। তো এই শ্যাডোটি যে এখান থেকে নিচের দিকে নেমে আসছে, এই জন্য আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ঠিক করে নেব, অর্থাৎ এখান থেকে অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে নেওয়া যাবে। আমরা যে অ্যাডজাস্টমেন্ট করে নেব, এখান থেকে আমরা ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট ঠিক করে নেব এই শ্যাডোর। তো এরপরের যে কাজটি থাকবে, সেটি হচ্ছে আমি এখান থেকে শ্যাডো ঠিক করে নিচ্ছি। এরপর হচ্ছে পরের এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার এখান থেকে শ্যাডো দিয়ে ক্লিক করব। শ্যাডো ক্লিক করার পর আমি শ্যাডো দিয়ে দিচ্ছি। তো শ্যাডোটাকে অ্যাডজাস্টমেন্ট আমি এখান থেকে আবার ঠিক করে নেব। শ্যাডোকে অ্যাডজাস্টমেন্ট আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি। তো শ্যাডোটাকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে নিজের পছন্দ মতো করে নিতে হবে। আমরা এখান থেকে শ্যাডোটাকে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। এখান থেকে শ্যাডো ঠিক করে দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, সেটি হচ্ছে এখানে বেশ কিছু আইকন নিয়ে আসব। আর এই আইকনগুলোকে আমরা নিয়ে আসবো কম্পিউটারে থাকা আগে থেকে বেশ কিছু ডিফল্টভাবে আইকন আমাদের এখানে ডাউনলোড করাই আছে। আইকনগুলোকে নিয়ে আসার পর আমাদেরকে ইনসার্ট টেক্সট ট্যাপিংয়ে ক্লিক করার পর এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে নিতে হবে, এবং হচ্ছে আইকনগুলোকে আমরা ছোট করে নেব। আমরা প্রথমে এখানে একটি আইকন বসিয়েছি, এবং হচ্ছে নেক্সট আইকন বসাবো। আমরা ইনসার্টে ক্লিক করে আবার পিকচারে ক্লিক করছি। পিকচারে ক্লিক করার পর আমাদেরকে নেক্সট আইকন বসাতে হবে। আমি আরেকটি আইকন নিয়ে আসবো, সেটি হচ্ছে আমাদের জিমেলের আইকন। জিমেলের আইকনটিকে নিয়ে আসার পর আমাদেরকে সেম কাজটি করতে হবে, টেক্সট ট্যাপিং, এবার হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট। তারপর হচ্ছে আমরা এখান থেকে আইকনটিকে আবার ছোট করে নিচ্ছি। তো এখন আমরা আরেকটি ইনসার্ট করব লোগো, সেটি হচ্ছে আরেকটি ইনসার্ট করব, সেটি হচ্ছে আমরা এখান থেকে আবার আগের মতো নিয়ে আসছি। তো ওয়েবসাইটের যে আমরা লোগোটা নিয়ে এসেছিলাম, সেটি আমরা এখানে ইনসার্ট করে নিচ্ছি। এরপরের কাজ হবে টেক্সট ট্যাপিংয়ে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব। এরপর আমরা এই যে ছবিটি আছে, লোগোটি আছে, এটাকে আমরা ছোট করে নিচ্ছি। এটা মূলত লোগো না, এটাকে আইকন বলে। তো আমরা বিভিন্ন ধরনের আইকন এখানে নিয়ে আসব। তো এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি। তো এখানে যদি সোজা না করতে পারি, স্ট্রেট যদি না হয়, সেক্ষেত্রে আমরা এগুলোকে ড্র্যাগ করে নেব। এরপর হচ্ছে অ্যালাইন্স থেকে এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করব, তাহলে এটা অটোমেটিক্যালি এখানে সেন্টার হয়ে যাবে। তো আমি প্রত্যেকটাকে এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে মিডিল করে নেব। এই টেক্সট বক্স যেটা আমরা তৈরি করেছিলাম, সেটাতে আমরা মিডিল পয়েন্টে রাখবো। তো এখান থেকে মিডিলে রাখার পর আমাদেরকে এখানে ফোন নাম্বার, ইমেল এবং হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস ঠিক লিখে দিতে হবে। তো আমি এখান থেকে টেক্সট বক্স একটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে আমাদের ফোন নাম্বার বসাবো। আমি আবার এখানে ফোন নাম্বার লিখছি। আর এর ফন্ট সাইজ আমাদের অনেক ছোটো করতে হবে। ফন্ট সাইজ আমরা এখান থেকে ছোটো করে নেব। এখানে আমরা এই ফন্ট সাইজ করতেছি 8, আমাদের ফন্ট সাইজ থাকবে 8। আমি এই টেক্সট বক্সটিকে আবারও কপি করে নেব, ডুপ্লিকেট করতে পারি। কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দেবো, কন্ট্রোল ডিতে হচ্ছে ডুপ্লিকেট, আমরা ডুপ্লিকেট করে নিয়েও এই কাজটি করতে পারবো। তো এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস এখানে বসাচ্ছি। ইমেল অ্যাড্রেস এখানে আমরা ইমেল আইডি লিখে দেবো। আমি আমার ইমেল অ্যাড্রেস এখানে লিখছি। এরপর হচ্ছে আমরা এখান থেকে আবার এটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমি এটাকে ডুপ্লিকেট করে নেওয়ার পর এরপর হচ্ছে আমাকে এখানে ওয়েবসাইট বসাতে হবে। আমি এখান থেকে ওয়েবসাইটের ঠিকানা এখানে বসাবো। তো ওয়েবসাইটের ঠিকানা বসানোর জন্য আমি যে কাজটি করব, সেটি হচ্ছে এখান থেকে gmail.com এই কথাটা মুছে দিচ্ছি। তো আমার এটা হচ্ছে ওয়েবসাইট। তো আমি এখান থেকে ওয়েবসাইটটাকে বসানো হয়ে গেল। তো এরপরের কাজ হচ্ছে যে আমরা এখান থেকে একটা বারকোড বসাবো, এখানে একটা কোড বসাবো। আমরা এই কোডটিকে তৈরি করেছিলাম মূলত মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে বারকোড তৈরি করা যায় সেটার একটি টিউটোরিয়াল আমার রয়েছে অলরেডি, সেই টিউটোরিয়ালটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে একটা বারকোড নিয়ে নিচ্ছি, এবং হচ্ছে আমাদেরকে টেক্সট ট্যাপিংয়ে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিতে হবে। এবার আমি এটাকে ছোট করে নেব,
এই ছোট করে নেওয়ার পর এটাকে আমি মাঝখানে এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো এখানে বসিয়ে দেওয়ার পর আমরা যে কাজটি করব এর শ্যাডো একটু ব্যবহার করব, ফরম্যাটে ক্লিক করতে হবে। ফরম্যাটে ক্লিক করার পর আমরা এখান থেকে পিকচার ইফেক্ট থেকে শ্যাডো দিচ্ছি, এটা একটু সুন্দর লাগবে দেখতে। তো আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত ছিল, তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।